বছর আগে বড় বড় বক্তৃতা, এই চাই না সেই চাই না, টিকিট চাই না, সংসদে যেতে চাই না, যখন সুযোগ আসলো এবার কেতলিতে চা গরম, অবস্থা খুবই খারাপ। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা। ক্রান্তি লগ্নে জাতি যখন সংকটে, কথা বলার স্বাধীনতা নাই, চলার স্বাধীনতা নাই, জীবনের নিরাপত্তার গ্যারান্টি নাই, মুসলিম অবস্থা আছে, ওই সময়ে আঘাত করে আপোষ করে যারা কম্প্রোমাইজ করে রাজনীতির ময়দানে এসেছে, বাংলার জমিনে একদিন তাদেরকে হিসেব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এক শ্রেণীর আলেমরা হক পথে থাকার কারণে, হক কথা বলার কারণে মাসের পর মাস শুধু নয় বছরের পর বছর কারাবন্দী, মজলুম হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে যারা পঙ্গুত্বের দিকে তাদেরকে ধাবিত করা হয়েছে, সেই সময়ে কিছু সুফি সাহেব, এদেরকে মৌলভী আমরা বলি না, বলি মৌলভী। মৌলভী মানে তো একটা আলেমদের একটা মর্যাদা পরিভাষা, কিন্তু আমি বলি মৌলভী। অনেকেই বলেন মৌ মানে তো আমরা অনেক সময় বলি মধু, আর লোভী মানে হলো মধুর লোভ যার আছে। তো এক শ্রেণীর লেবাসধারী লোক আছে যারা মৌলভী। 5 বছর আগে বড় বড় বক্তৃতা, এই চাই না সেই চাই না, টিকিট চাই না, সংসদে যেতে চাই না, যখন সুযোগ আসলো এবার কেতলিতে চা গরম, অবস্থা খুবই খারাপ। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা। ক্রান্তি লগ্নে জাতি যখন সংকটে, কথা বলার স্বাধীনতা নাই, চলার স্বাধীনতা নাই, জীবনের নিরাপত্তার গ্যারান্টি নাই, মুসলিম অবস্থা আছে, ওই সময়ে আঘাত করে আপোষ করে যারা কম্প্রোমাইজ করে রাজনীতির ময়দানে এসেছে, বাংলার জমিনে একদিন তাদেরকে হিসেব দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আপনাকে দায়িত্ব দেয়া হয় নাই, হকের পক্ষে থাকব, সুযোগ পাবো কি পাবো না, চেয়ার পাবো কি পাবো না, বেঁচে থাকবো কি থাকবো না, এগুলো মুমিনরা একজনকে দায়িত্ব দিয়েছে এবং এটাই তার দায়িত্ব। এক আজিম সত্তা সবকিছুর নিয়ন্ত্রণকারী, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে। এত আসতে ভয় পাইছেন নাকি, বড় লেখার মাংস গল ঘুমাই গেছেন নাকি, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে। অনুকূল পরিস্থিতি থাকুক আর প্রতিকূল থাকুক, হক কথা বলার কারণে সর্বোচ্চ কি করতে পারবেন, মাহফিলের দাওয়াত বন্ধ এটা কোনো ব্যাপারই না, জীবনের ঝুঁকিও থাকতে পারে, এরপর সিরাতে মুস্তাকিম কাকে ধরতে হবে, হেদায়েতের পথে থাকতে হবে। গোটা দুনিয়া আমার বিপক্ষে চলে গেল, কোরআনের কর্মী যারা হাদিস সুন্নাহর আদর্শকে তারা ধারণ করে, এরা জীবন দেবে, রক্ত দেবে, শাহাদাতের পেয়ালা পান করবে, মাসের পর মাস বছরের পর বছর কারাবন্দী থাকবে, এরপর আপোষ করে এবার বিকিয়ে দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন।